বিজেপি শত্রু স্পষ্ট হয়ে গেল তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির বৈঠকে। গৈরিক চ্যালেঞ্জ মোকাবিলাতে কোমর বেঁধে নামছে ঘাসফুল ব্রিগেড। রাজ্য রাজনীতির প্রথম পানিপথ 19 নভেম্বরের উপনির্বাচন। তৃণমূলের সার্জিক্যাল স্ট্রাইকে দিশেহারা বাম কংগ্রেস। সরকারকে আক্রমণ তো দূরের কথা, ঘর গুছাতেই ব্যস্ত তারা। কার্যত বিরোধী শূন্য রাজ্যেই সরকারকে সমস্যায় ফেলছে বিজেপি। আসন সংখ্যার নিরিখে বিজেপির 3 বিধায়ক তৃণমূলের কাছে কোনো চ্যালেঞ্জই নয়, কিন্তু 2 সাংসদ, 3 বিধায়ক ও কেন্দ্র সরকার এই আত্মবিশ্বাসেই বুক ফুলিয়ে হুঙ্কার দিচ্ছেন বিজেপি নেতারা। তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির বৈঠকে স্পষ্ট হয়ে গেল এখন শত্রুকে। দলনেত্রী জানিয়ে দেন, বিভেদমূলক রাজনীতি মেনে নেওয়া হবে না। 3 থেকে 11 নভেম্বর জেলায় জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচার করা হবে। দলের অন্য নেতাদের কথা তো স্পষ্ট, বিজেপি এখন একমাত্র চ্যালেঞ্জ। আমাদের এই যে সর্বাঙ্গীন একটা সংহতির পরিবেশ, তাকে প্ররোচনা সৃষ্টি করে কোন কোন অশুভ শক্তি এই পরিবেশকে বিনষ্ট করার জন্য উদ্যোগ নেবার চেষ্টা করছে। ঘাসফুল ও পদ্মের সম্মুখ সমর অনিবার্য। তৃণমূল সূত্র খবর, 19 নভেম্বরের উপনির্বাচনকেই রাজ্য রাজনীতির প্রথম পানিপথ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। সেই যুদ্ধে তৃণমূলের হাতিয়ার পুস্তিকা কৌশল। তৃণমূলের পুস্তিকায় কেন্দ্রীয় বঞ্চনার উল্লেখ থাকবে, সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ করা হবে, শিগুরের সাফল্য নিয়ে ফলাও প্রচার করা হবে, তৃণমূল সর্বভারতীয় দল হওয়ায় কি সুবিধা তারও প্রচার হবে, আগামী দিনে দলীয় কর্মীদের পথ নির্দেশও থাকবে। পুস্তিকা কমিটির আহ্বায়ক সৌগত রায়। কমিটিতে আছেন মানুষ ভুঁইয়াও। কোচবিহার ও পূর্ব মেদিনীপুর লোকসভা উপনির্বাচনের জন্য আলাদা আলাদা কমিটি তৈরি হয়েছে। গোষ্ঠীকন্দলের জন্য নেত্রীর ধমকও খেয়েছেন জেলা স্তরের কোনো কোনো নেতা। ওপর থেকে নিচ তৃণমূলের হাবভাবে পরিষ্কার, টার্গেট এবার বিজেপি। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস আগামী দিনে যে বিজেপিকেই মুখ্য প্রতিপক্ষ মনে করছে, তা আজকের মিটিংয়ে স্পষ্ট হয়ে গেল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সমীরের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা।